আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান। ইতিহাসের শ্বাসরুদ্ধকর নির্বাচনে অবশেষে বিজয়ী হয়েছেন রজব তাইপ এরদোগান। 28 মের যুগসন্ধিক্ষণের নির্বাচনে তুর্কিরা কথা বলেছেন, আর তাতেই মহান নেতা এরদোগান জয় পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডের এই নির্বাচনে এরদোগান 52.1% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধর্মনিরপেক্ষতাবাদী কামাল 47.9% ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট এরদোগানের প্রাপ্ত ভোটের মোট সংখ্যা প্রায় 2 কোটি 70 লাখের কাছাকাছি। এর বিপরীতে মিস্টার কামাল পেয়েছেন প্রায় 2 কোটি 46 লাখের কাছাকাছি ভোট। রজব তাইপ এরদোগান এই বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের বিশ্ব রেকর্ড গড়লেন। তিনি 1994 সালে মেয়র নির্বাচনে বিজয়ী হয়েছিলেন, 2003 ও 2008 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, 2014 সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী, 2017 সালে গণভোটে বিজয়ী, 2018 সালে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এখন আবার 2023 সালে জনগণের প্রত্যক্ষ ভোটে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। বিশ্বের আর অন্য কোনো নেতাই এমন দীর্ঘ 30 বছর ধরে একটানা নির্বাচনের মাধ্যমে বারবার নির্বাচিত হননি। অবশ্য যেসব স্বৈরশাসকরা সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছেন, তারা এই হিসাবের মধ্যে গণ্য হবেন না। এই নির্বাচন উপলক্ষে পশ্চিমা দেশগুলো এবং যুক্তরাষ্ট্র এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে আদা জল খেয়ে নেমেছিল। তাদের সাথে কয়েকটি পশ্চিমা গণমাধ্যমও যোগ দিয়েছিল। এরা একত্রিত হয়ে এরদোগান বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্সের প্রার্থী মিস্টার কামালকে সমর্থন দিয়ে যাচ্ছিল। মিস্টার কামাল তুরস্কের ফরেন পলিসিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমামুখী করবার ঘোষণা দিয়েছিলেন, আর মুসলিম দেশগুলোর প্রতি তুরস্কের সহানুভূতিশীল থাকার নীতিকে মিস্টার কামাল পাল্টে দিতে চেয়েছিলেন। সেই সাথে মিস্টার কামাল তুরস্কে আশ্রয় নেওয়া 30 লাখ অসহায় সিরীয় মুসলিম ভাইদের ফেরত পাঠাতে চেয়েছিলেন। আরও ভয়ানক ব্যাপার হলো, মিস্টার কামাল কুর্দিদের এক অংশের রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত এইচডিপির সাথে জোট গড়ে তুলে তুরস্কের সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো যে তুর্কি জনগণ মিস্টার কামালের ম্যানিফেস্টো প্রত্যাখ্যান করেছেন, তারা এরদোগানের নীতিকেই সমর্থন করেছেন। ইতিপূর্বে 14 মের নির্বাচনে এরদোগানের একে পার্টি পার্লামেন্টেও সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। সুতরাং তুর্কি জনগণ এরদোগান ও একে পার্টির ওপরই তাদের 20 বছরের আস্থার প্রতিফলন আবারও ঘটালেন। অথচ এবারের এই নির্বাচন উপলক্ষে মিডিয়ায় ভীষণ সরগোল তুলে বলা হচ্ছিল যে এরদোগান হেরে যাবেন, এরদোগান হেরে যাবেন, দেশের মানুষের পকেটে বাজার করবার টাকা নেই, তাই তারা এবার এরদোগানকে প্রত্যাখ্যান করবেন। এরা এতটাই এরদোগান বিরোধী হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত 6 ফেব্রুয়ারির ভূমিকম্পজনিত দুর্দশার জন্য তারা সকলে মিলে এরদোগানকেই দায়ী করতে থাকেন। এদের কেউ কেউ আবার এরদোগানকে জনতুষ্টবাদী নেতা আখ্যা দিয়ে তাকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ডাকতে থাকেন। সুপ্রিয় দর্শক, এই জনতুষ্টবাদী শব্দের মানেটা কি? জনগণকে যিনি তুষ্ট বা খুশি করতে পারেন তিনিই তো জনতুষ্টবাদী নেতা। এখানে দোষের কি আছে? গণতন্ত্র মানেই তো শাসকরা জনগণকে খুশি রাখবেন। আসলে এরদোগানের মতো একজন নেতাকে তারা মৌলবাদী নেতা বলতে পারছিলেন না, কেননা এরদোগানের দাড়ি টুপি নাই, তিনি কোট টাই পরে চলাচল করেন। এমন অবস্থায় এই নির্বাচন উপলক্ষে এরদোগানের নামের আগে তারা জনতুষ্টবাদের নতুন একটা বিশেষণ লাগিয়ে দিয়েছিলেন। কেউ কেউ আবার এরদোগানকে কর্তৃত্ববাদী শাসক, স্বৈরাচারী শাসক ইত্যাদি নামও দিয়েছিলেন। কিন্তু দেশি বিদেশি সব শক্তির ছল আর খলকে মোকাবেলা করে এরদোগান আবারও জয়ী হলেন। আগামী 5 বছরের মধ্যে তিনি তুরস্কে আরেক দিগন্তের সূচনা করবেন। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।